ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী সবাইকে, এবং এই মুহূর্তে আমরা যে যেখান থেকে আমাদের লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হতে পারছি, আমাদের কেমিস্ট্রি থেকে, অর্গানিক কেমিস্ট্রি থেকে সবাইকে সুস্বাগতম ও অভিনন্দন। আর এই এই মুহূর্তে আমাদের আজকের রসায়ন ক্লাসের প্রথম অংশটা হবে পূর্বের ক্লাসের ওই একটা অংশ যেটার নামকরণগুলোর মধ্যে যেটা রয়ে গেছিল সেটা দিয়ে শুরু করব। তো পাঁচটা নামকরণ দিয়েছিলাম, সে পাঁচটা নামকরণগুলো আমি একটু দেখি তোমাদেরটা হয়েছে কিনা, যারটা হয়েছে না সে একটু বলবা, যারটা হয়েছে সে বললেও হবে, আর মূলত সবারই হওয়ার কথা। আমি প্রথমটা যেটা দিয়েছিলাম ওয়ান ব্রোমোসাইক্লোপেন্টিন, হয়েছে স্যার আলহামদুলিল্লাহ। দুই নাম্বারটা হচ্ছে থ্রি থ্রি ডাইমিথাইল সাইক্লোপেন্টিন, হয়েছে স্যার। তিন নাম্বারটা ছিল 2,4-ডাইমিথাইল সাইক্লোহেক্সিন, না স্যার 2, আমার তো 1,5 আইছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমার 2,4 আইছে স্যার, 2,4 আইছে তোমার নানি। আচ্ছা ঠিক আছে, এটা আমি বুঝাই দিব তাহলে, তার মিনিটটা হইছে না, এটা আমি আবার বুঝাই দিব স্যার। স্যার দুই নাম্বারটা কি আছে স্যার? দুই নাম্বার 33, হ্যাঁ 33 ডাই মিথাইল সাইক্লোপেন্টিন, জি স্যার ঠিক আছে। ঠিক আছে ওকে, আমরা যাব, হ্যাঁ আমরা যাব এরপর একটা এন, it is 2-ethyl-4-propylcyclopentene, 1-ethyl nahi sir, acha amar 1-ethyl ekhane, okay eta bujhay dibo, n n number bujhay dibo, 3-ethyl nahi sir, 2-ethyl-4-propyl, 2-ethyl-4 mane 4 propylcyclopentene, ji sir thik ache, bujhay dibo ami oshubidha nei, ekta opekkha koro, ji sir, er pore ta hocche 3-ethyl-cyclohexene, ji sir, hoyeche sir, 3-ethyl-cyclohexene এই ছিল যৌগ সমূহের নামগুলো। এর মধ্যে তোমাদের দুইটা সমস্যা যে দুইটা হয়েছে এটা আমি বোর্ডে আমরা দেখিয়ে প্লাস ব্যাখ্যা করে দিব। তো চলো আমরা এখন আমাদের এই কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে আমরা চলে যাই আমাদের বোর্ডে। তো ঠিক আছে, হ্যাঁ দেখো এইদিকে এই পাঁচটা যৌগের মধ্যে আমরা চারটা লিখছি, প্রথম দিকে হচ্ছে 1, 2, 3, 4, 5, প্রথম শুনো, এটা 5 কার্বন বিশিষ্ট, এর মধ্যে একটা কি যুক্ত ছিল, হ্যালোজেনের পরমাণু বা রেডিকেল যুক্ত ছিল, এটা হচ্ছে ব্রোমো। আমরা এটার নামটা কি লিখব, এটার নাম এনেছে নাম্বারিং করতে হবে ফার্স্ট অবস্থায়। নাম্বারিং করতে গেলে এটারে কি 1 ধরব, এটা 2 ধরব, এরপরে 3, 4, 5, মানে 5 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম হচ্ছে কি, প্যান্টিন, যেহেতু এটা চাকৃক সুতরাং সাইক্লোপ্যান্টিন। আর শাখার নামটা আগে আনতে হবে, তাহলে আমরা শাখাটা উল্লেখ করব। শাখাটা উল্লেখ করতে গেলে এখন মানে শাখাটার ক্ষেত্রে যেখান থেকেই তুমি শুরু করো না কেন, এখানে বিশেষ করে শাখাটাকে তো একই ধরতে হবে, ঠিক না, শাখাটাকে আমরা এক ধরতে হবে, এখানে কোনোভাবেই এই শাখাটাকে আমি 2 ধরলে মানে এটা হচ্ছে না। তো অতএব এটার নাম আমরা বলতে পারি যে 1, দেখো এটার নামটা কি, শাখার তো অবস্থান উল্লেখ করতে হবে, 1 ব্রোমো 1 ব্রোমো, এই শাখার কাজ শেষ। এখন পুরো যৌগের নাম কি, সাইক্লোপেন্টিন, তাহলে এটাকে এক শব্দে লিখতে হবে সাইক্লোপেন্টিন, সাইক্লোপেন্টিন, 1 ব্রোমোসাইক্লোপেন্টিন, তো গেল প্রথমটার কাজ শেষ। দুই নাম্বারে যেটা আছে, দুই নাম্বারে ছিল যে এইটার দুই নাম্বার কোনটা এইটা না। আচ্ছা এখন যদি আমরা নাম্বারিং করতে যাই, নাম্বারিং কিন্তু এখানে থেকে আমি শুরু করার কোনো সুযোগ আমরা এখানে পাবো না, তবে এইটাকে আমি 1 ধরব, কেন ধরব, কারণ এইখানে যদি আমি 1 ধরি তাহলে এটা হবে 2, এটা হবে 3, এটা 4, এটা 5, ভুল ঠিক না, জি স্যার, হ্যাঁ কারণ আমি এটাকে 1 ধরে এটাকে আমি 2 ধরলে এটা দ্বিবন্ধনটাকে আমি ফেলে দিলাম। এটাকে যদি আমি 1 ধরি এবং এটাকে 2 ধরি তাহলে আমরা দ্বিবন্ধনটাকে প্রাধান্য দিলাম এবং শাখাটাকে কাছে পেলাম, কথা বুঝতে পারছো? তাহলে 1, 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, আমরা এমনভাবে নাম্বারিংটা করব যেখান থেকে কার্বন মানে তার শাখাগুলো কাছে পাওয়া যায় এবং দ্বিবন্ধনটা তার প্রথম অবস্থানে পড়ে। আমরা দেখলাম এটাকে যদি 1 ধরি আর এটাকে যদি 1 ধরি তাহলে এই দিক দিয়ে যদি যাই তাহলে দ্বিবন্ধন কি বলে শাখাগুলো দূরে হয়ে যায়, এটাকে 1 ধরলে শাখাগুলো কাছে পাওয়া যায়।
তাহলে এখন অবস্থানটা উল্লেখ করব, ট্রি একটা মিথাইল, এটাও ট্রি একটা মিথাইল, তাহলে আমরা এটার নাম কি বলবো, ট্রি ট্রি ডাই মিথাইল, ট্রি ট্রি হাইফেন দিয়ে লিখতে হবে ডাই মিথাইল, ট্রি ট্রি ডাই মিথাইল। টোটাল যৌগটা কত কার্বন বিশিষ্ট, পাঁচ কার্বন বিশিষ্ট, পাঁচ কার্বন বিশিষ্ট যৌগের নাম কি হয়, প্যান্টিন। প্যান্টিন যেহেতু এটা চাকরিক, তার মানে আমরা চাকরিক শব্দটার মানে সাইক্ল যুক্ত করে প্যান্টিন লিখব, তাহলে সাইক্ল সাইক্ল প্যান্টিন। তানভীর হইছে নি? ইয়েস স্যার, এটা হইছে। আচ্ছা, সাইক্ল প্যান্টিন। এরপরটা যাচ্ছে তিন নাম্বারে। এখন এখান থেকে আমরা দেখলাম যে এইটার যদি একটা বিষয় এখানে এটা সিএস থ্রি ছিল মিথাইল, এখন আমি এটাকে কোনটাকে এক ধরবো, আমি যদি এটাকে এক ধরি এটা দুই তিন চার পাঁচ নাম্বারে আরেকটা পাই, কিন্তু এটাকে যদি এক ধরি তাহলে এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, এটা সিক্স, অর্থাৎ ছয় কার্বন বিশিষ্ট একটা চাকরি ক্যালকিন। এবং তাদের অবস্থানগুলো যদি দেখি, শাখাগুলো দুই নাম্বার একটা শাখা এবং চার নাম্বার একটা শাখা, তাহলে টু ফোর ডাই মিথাইল, টু ফোর ডাই মিথাইল সাইক্লোহেক্সিন, ঠিক আছে, টু ফোর ডাই মিথাইল সাইক্লোহেক্সিন। স্যার এটা ওয়ান দলাম, ওয়ান দলাম না কেন স্যার, ওই যে দুইটা দুই মানে জোদর্সি স্যার দুই ইনো ওয়ান দলাই তো না নি। আচ্ছা আমি যদি, হ্যাঁ আমি বলতেছি, দেখো আমি যদি এটা কি ওয়ান, কালকে যোগের নিয়ম ও যে বেশি দিব, আমি না আমি বুঝাই দিচ্ছি, আমি যদি এটা কি ওয়ান ধরতাম তাহলে আমি দুই কোনটাকে ধরবো, এটা কি না? এখন কোনটাকে ধরবো আমি, কি শাখাটাকে টার্গেট রাখতে হবে, শাখাটাকে সবচেয়ে কাছে কিভাবে পাওয়া যায়, কিন্তু স্যার এক নম্বরের ধরলে তো স্যার এটা তো কাছে পাওয়া যায় স্যার, যেটা এক নম্বর। আমি যদি এক নাম্বার এটাকে ধরি, এই যে তোমার কথা অনুযায়ী যদি আমি এটাকে এক নাম্বার ধরি, দুই কোনটাকে ধরবো? বামে বামে দি স্যার, এটা না স্যার বামে বামে দুই, হ্যাঁ, এরপরে তিন, এরপরে চার, এরপরে পাঁচ, তার মানে আমি কত নাম্বার শাখা শাখাগুলো যোগ করো, এখানে পাঁচ আর কত ছয় হয়, শাখাগুলোর যোগ অবস্থান এর যোগফল হচ্ছে ছয়। আর আমি যদি এখান থেকে যোগ করি, দেখো এখান থেকে এটা শুরু করি, নাম্বার ওয়ান টু থ্রি ফোর, অর্থাৎ এখানে হচ্ছে চার, তাহলে শাখা গুলোর অবস্থান কত, চার আর দুই ছয়, কিন্তু দুইটাই কি যোগফল সমান হয়। মনে রাখতে হবে শাখার অবস্থানটা কোনটার কোথায় হয়েছে, এটার এই যে শাখাটা যেটা আসছে, এরপরে এই শাখাটার অবস্থান, তাহলে এখান থেকে এই শাখাটাকে আমি এক ধরবো, অর্থাৎ এই দুটি কার্বনের মধ্যে, আমার কথাটা আবার শুনো, এই একটা কার্বন এখানে আছে, একটা কার্বন এখানে আছে, তো দুইটা কার্বনের মধ্যে আমাদের আগের দিনও বলছি যে রুলের মধ্যে পড়ে গেছিল, দুটি কার্বনের মধ্যে যে কার্বনটার মধ্যে কোনো ফাংশনাল গ্রুপ অথবা রেডিক্যাল বা রেডিক্যালস যুক্ত থাকে, সেই কার্বনটাকে আমরা এক ধরবো। তাহলে আমাদের ওই রুল মাফিকই কিন্তু এটাকে, এখানে যেহেতু একটা কি যুক্ত আছে, অ্যালকাইল মূলক বা মিথাইল মূলক যুক্ত আছে, তাহলে আমরা এটাকে এক ধরতে হয়, তো এক ধরতে হলে এটাকে দুই ধরতে হয়, তিন চার পাঁচ, পাঁচ নাম্বার, অর্থাৎ শাখাটা এই অংশটা কি হয়েছে, একটু দূরে হয়ে যায়। দেখো কেন আমরা এই কাজটা করি, তাহলে এটা তো একটু দূরে হয়ে যাচ্ছে, কেন দূরে হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে ঘুরে যখন আসবো এই শাখাটা পড়ে যায় কত নাম্বারে, পাঁচ নাম্বারে, আর যদি আমি এটাকে এক ধরি, এটা দুই ধরি, এটা তিন ধরি, চার, এটা চার নাম্বারের শাখাটা পাওয়া যাচ্ছে। অতএব আমি ওই শাখাটাকে কাছে পাওয়ার জন্যই এটাকে এক, এটাকে দুই, এটাকে তিন, এটাকে চার ধরা হচ্ছে। তাহলে যে বিয়োগ করি স্যার হিসাব ওই বলি স্যার, মানে ধরুন চার থেকে দুই গেলে হয় দুই, আর পাঁচ থেকে এক গেলে হয় চার। না তুমি দেখবা তো শাখাটা কোন দিকে কাছে পাওয়া যায় এবং কোন দিক থেকে সবচেয়ে বেশি শাখা পাওয়া যায়, সেটাই হচ্ছে তোমার মূল বিষয়টা আর কি, যোগ বিয়োগ করবা। যেটা এটা কি শাখা নানি স্যার, সেই স্ত্রী উপরে আমি বলতেছি এটা
এটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, ঠিক আছে? এটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন শাখা, ঠিক আছে? আমি আবার বলতেছি, এটা হচ্ছে সিএস থ্রি, আর এটা তো বাকি দেখানো লাগে না। আর এই দিকে আমরা পুরো যৌগটাকে, আমি পুরোটাকে আমি বড় করে আবার লিখতেছি, ব্যাপারটা একটু বুঝাই দিচ্ছি এবার। একটু দেখো এদিকে, অর্থাৎ এই যৌগটার ক্ষেত্রে নাম্বারিং এর ক্ষেত্রে আমরা দেখলাম ওইখানে নাম্বারিং যদি করি, এক লিখি এটা, তাহলে এর অবস্থান হচ্ছে এক আর এটার অবস্থান হচ্ছে চার। তো আমি যদি না অবস্থানটার যোগফলটা বের করি, 1 2 3 4 5, এটা হচ্ছে 5। তো চার আর এক মানে এখানে 5 আর এক কত, 6। আবার যদি এটাকে আমি এক লিখি, তাহলে 1 2 3 4, তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এরপর এটা 3, এটা 4। তাহলে যোগফল কত দাঁড়াইলো শাখাগুলোর অবস্থানটা, অবস্থানটা হচ্ছে 4 আর 1 4 আর 2 6 যোগফল। কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি, আমরা নাম্বারিংটা এমন ভাবে করব যে দিক থেকে শাখাগুলো কাছে পাওয়া যায়। তুমি ভাবতে পারো যে আমি এটাকে এক ধরবো, তাহলে দুই কোনটা ধরবো তুমি? এইদিকে যখন এইদিকে যাবে তখন ওই শাখাটা একটু দূরে পাইতেছি। এই দুইটা তো আমরা কি করতেছি, অলরেডি ফাংশনাল গ্রুপে নিয়ে গেলাম, এখন আমাদের শাখাটা খুঁজতে হবে। শাখা এই ফাংশনাল গ্রুপের ছাড়া বাকি যে শাখাটা আসতেছে এটা একটু, এটা এই দিক থেকে যখন আমি আসব, এই দিক থেকে আসলে আসতেছে কত, 5 নম্বরে। আর যদি আমি এই দিক থেকে আসি, তাহলে এটা পাইতেছে 1 2 3 4 নম্বরে, আর এই কারণেই আমরা এই দিক থেকে আসছি। এই ছিল একটা বিষয়। আর কোনো প্রশ্ন আছে তানবীর? না স্যার, বুঝছি। আচ্ছা, এখন আমরা এরপরেরটা যাচ্ছি। প্রোপাইল আসলো স্যার, একটা প্রোপাইল। ও, এটার মধ্যে একটা প্রোপাইল ছিল, সাইক্লোহেক্সিন ছিল নাকি? 1 2 3 4, 5টা ছিল তো মনে হয়, না? জি স্যার, 5টা। পাঁচটা ছিল। আচ্ছা, যদি 5টা থাকে, আমি মনে 6 নম্বরটা লিখছি। আচ্ছা, 5টা নিলাম, তো 5টার মধ্যে একটা অংশ কি ছিল? প্রোপাইল, একটা প্রোপাইল নাকি? প্রোপাইল মানে কি লিখবো? তাহলে একটা প্রোপাইল। তো এই যৌগটার নামটা কি হবে? এই যৌগটার নামটা যদি আমরা দেখি, ফার্স্টে আমরা নাম্বারিং করতে হবে। তো নাম্বারিং করার সময় আমরা একটু আগে নিয়ম বা রুলের মধ্যে পড়ে আসছি যে ইথাইল মিথাইল প্রোপাইল এগুলোর ক্ষেত্রে আমরা এবিসিডি বা বর্ণমালার অনুসরণ করে কিন্তু নাম্বারিং করে থাকি। তবে যেহেতু এখানে ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক হচ্ছে অ্যালকেইন, দ্বিবন্ধনটাকেই প্রথম আমরা প্রাধান্য দিব, তাহলে এমন ভাবে প্রাধান্য দিব যেখান থেকে কাছে পাওয়া যায়। এখানে যদি এটাকে 1 ধরি, দেখো এটাকে যদি আমি 1 ধরি, এটা 2, এটা 3, এটা 4, 4 নম্বরে পড়তেছে। আমি যদি এটাকে 1 ধরি না, এটাকে 1 ধরলে এটা 2, আর এটাকে যদি 1 ধরি, এটা 2 3 4। অর্থাৎ এই প্রোফাইলটা যেভাবেই এক নাম্বারিং করি না কেন, 4 নম্বরেই হবে তুমি যেভাবেই এটাকে। তাহলে আমাদের সবচেয়ে বেটার হচ্ছে কি, যেটার মধ্যে কি আছে, একটা ফাংশনাল গ্রুপ আছে, এটাকে আমরা কি ধরে নিব, 1 ধরব। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, 5। তাহলে এখন কোনটাকে আগে লিখবো, ই আগে না পি আগে? ই আগে। হ্যাঁ, ই আগে স্যার, ই আগে। তাহলে ইথাইলের অবস্থান, তাহলে 1 ইথাইল আমরা লিখবো, 1, ঠিক আছে? নি এক শব্দ শেষ করতে হবে। টোটাল যৌগটা কত কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট। 5 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম কি? প্যান্টিন স্যার, প্যান্টিন। তাহলে তুমি সাইক্লোপ্যান্টিন, সাইক্লো, হ্যাঁ সাইক্লোপ্যান্টিন। এই ছিল যৌগ। আমরা নতুন এখন যাচ্ছি
এটার মধ্যে আমাদের এখন যে বিষয়টা হবে, তো হ্যাঁ আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে কি, যে বাইসাইক্লো অ্যালকেন। বাইসাইক্লো অ্যালকেনের ক্ষেত্রে ফার্স্টে আমাদের দরকার পড়বে যে বাইসাইক্লো অ্যালকেন কি। তো বাইসাইক্লো অ্যালকেনের ক্ষেত্রে আমরা ছোট করে যে সংজ্ঞাটা বলবো সেটা হচ্ছে কি, দুইটা চক্র বিশিষ্ট, এই যে আমরা এই যে বাই বলতে কি বুঝি, দুই, তে দুই চক্র বিশিষ্ট মানে কোনো যৌগ যখন গঠন করে, অর্থাৎ এটাকে আমরা এভাবে বলতে পারি যে দুটি চক্র সংযুক্ত হয়ে বাইসাইক্লো যৌগটা সৃষ্টি হয়, বা দুটি চক্র সংযুক্ত হয়ে যখন একটা যৌগ গঠন করে তাকে আমরা বাইসাইক্লো বা অ্যালকেন হলে সেটাকে আমরা বাইসাইক্লো যৌগ বা এটা বাই মানে দুটি আর কি, দুই চক্র বিশিষ্ট অ্যালকেন বলা হয় আর কি। তো বাইচক্র বিশিষ্ট মানে বাইসাইক্লো অ্যালকেনের ক্ষেত্রে নামকরণের রুলটা হচ্ছে, তোমার এখানে জানতে হবে ব্রিজ হেড কি, আমাদের জানতে হবে কি ব্রিজ হেড এবং ব্রিজ জিনিসটা কি। তাহলে এটাকে আমরা বুঝাই দিচ্ছি এখানে, বাই মানে এই ধরো একটা চক্র, এই একটা চক্র নিলাম, এই চক্রটার ক্ষেত্রে এখানে কার্বন কয়টা আছে, ছয়টা, 1 2 3 4 5 6 কার্বন বিশিষ্ট একটা চক্র। ঠিক তেমনি এইখানে আর একটা চক্র নিলাম, এই হচ্ছে আর একটা চক্র। তাহলে দুইটা চক্র যখন এখানে কি হয়েছে, দুইটা চক্র এই দুটি কার্বনে, এই একটা কার্বন এই কার্বন, দুইটা কার্বন এসে যুক্ত হয়েছে। তে দুইটা কার্বন এসে যুক্ত হওয়ার কারণে যে দুটি কার্বন এসে যুক্ত হয়েছে দুটি চক্র, এই দুটি কার্বনকে আমরা বলবো ব্রিজ হেড। আমি আবার বলতেছি, তাহলে আমরা ব্রিজ হেডের সংজ্ঞাটা কি বলবো, যে দুটি কার্বনে চক্র দ্বয় মিলিত হয় এই দুটি কার্বনকেই বলা হয় ব্রিজ হেড। আর ব্রিজ হচ্ছে ব্রিজ হেডের মধ্যবর্তী দূরত্বটা কি আমরা ব্রিজ মানে বলবো, এ তাহলে ব্রিজ কি, ব্রিজ হেডের মধ্যবর্তী দূরত্বটাকে, এখান থেকে এটা একটা সোজা রাস্তা, মানে ব্রিজ বলতে একটা রাস্তা, আমরা জানি রাস্তা ব্রিজ, এইটাও রাস্তা যেমন ব্রিজও তেমনই, অর্থাৎ ব্রিজকেও আমরা এক প্রকার রাস্তা বলতে পারি। ঠিক তেমনি বাস্তব জগতের মধ্যে এইটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, তাহলে আমরা বলতে পারি যে এইখানে রাস্তা কয়টা পাওয়া গেছে, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা এবং সোজা একটা রাস্তা, অর্থাৎ রাস্তা না বলে এখন বলবো তিনটা ব্রিজ পাওয়া গেছে, একটা ব্রিজ, একটা ব্রিজ, একটা ব্রিজ। আর এই ব্রিজ গুলোর মধ্যে আমরা রাস্তা চলার সময় পয়েন্ট পাই, এই পয়েন্ট, ওই পয়েন্ট, ওই পয়েন্ট, এইভাবে পাই। ঠিক তেমনি ব্রিজ গুলোর মধ্যে কার্বন সংখ্যা পাওয়া যায়, এই ব্রিজের কার্বন সংখ্যা হচ্ছে 1 2 3 4, চার কার্বন। এই ব্রিজে ব্রিজ হেড ছাড়া হিসাব করতে হয়, যেহেতু এই ব্রিজের মাঝখানে কোনো প্রকার কার্বন নাই, মানে শূন্য কার্বন বিশিষ্ট ব্রিজ, এটা চার কার্বন বিশিষ্ট ব্রিজ, এটাও চার কার্বন বিশিষ্ট ব্রিজ। অর্থাৎ আমরা দেখলাম এই যৌগটার মধ্যে একটা দুইটা তিনটা ব্রিজ আছে, এবং এই যে অংশটাকে আমরা বলবো শূন্য কার্বন বিশিষ্ট ব্রিজ, এটাকে বলবো চার কার্বন বিশিষ্ট ব্রিজ, এইটাকে বলবো চার কার্বন বিশিষ্ট ব্রিজ। নামকরণের নিয়ম, বাইসাইক্লো যৌগের প্রথমেই লিখতে হবে বাইসাইক্লো। তা আমরা প্রথমেই লিখবো কি, বাই সাইক্লো লিখলাম। বাইসাইক্লো লেখার পরে ফার্স্টে কাজ করতে হবে তোমার একটা তৃতীয় বন্ধনী দিয়ে কার্বন সংখ্যা বিশিষ্ট ব্রিজগুলো যেটা আছে, যত কার্বন বিশিষ্ট ব্রিজ হয় এদের ক্রমান্বয়ে লিখতে হবে, হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। তা আমরা বড় থেকে ছোটটা লিখবো। তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, আর একটা হচ্ছে শূন্যটা, তাহলে লিখবো কি, ফোর ফুল স্টপ, ফোর ফুল স্টপ, জিরো দিয়ে তৃতীয় বন্ধনী দিতে হবে। দিলাম, তার মানে আমরা কি করলাম, এটা হচ্ছে একটা ব্রিজ, এটা একটা ব্রিজ, এটা একটা ব্রিজ, বাইসাইক্লো, ফোর ফোর জিরো। এখন এগুলো কি আসলে, মানে টোটাল কার্বন কয়টা এটা হিসাব করতে হবে। টোটাল কার্বন কয়টা হয় যে কোনো জায়গা থেকে শুরু করে, ব্রিজ হেড দুইটা আছে, এই যে কোনো এখান থেকে একটা শুরু করব, 1 2 3 4 5 6
সাত আট নয় দশ, দশ কার্বন বিশিষ্ট হলে তাকে আমরা বলবো ড্যাকেন, ড্যাকেন দ্বিতীয় অ্যালকেন, অ্যালকিন হইলে হইতো ড্যাকিন। তাহলে আমরা দেখলাম এই যৌগটার নাম কি, বাইসাইক্লো ফোর ফুল স্টপ ফোর ফুল স্টপ জিরো ড্যাকেন। নিয়মের মধ্যে কি পাইলাম, ব্রিজ কি, এরপরে ব্রিজ হ্যাড কি, আবার একটু সারাংশটা আবার বলতেছি, আমাদের বাইসাইক্লো যৌগ জিনিসটা কি, দুটা চক্র যখন যে দুইটা কার্বন দ্বয়ে মিলিত হয় এই কার্বন দ্বয়কে বলা হয় ব্রিজ হেড, এবং ব্রিজ হেডের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ব্রিজ। তাহলে একটা যৌগের মধ্যে দুইয়ের বেশি কি থাকে, ব্রিজ থাকে, তো ওই ব্রিজগুলোর মধ্যে ধারাবাহিকভাবে আমরা কি করব, বড় সংখ্যা ছোট এভাবে লিখবো। যেমন এই যৌগটার ক্ষেত্রে আমরা পাইলাম একটা ব্রিজ, দুইটা ব্রিজ, তিনটা ব্রিজ, এই ব্রিজের সংখ্যা হচ্ছে এইখানে যেটা ব্রিজের এক দুই তিন চার, চার কার্বন বিশিষ্ট একটা ব্রিজ লিখলাম, এরপর একটা চার কার্বন বিশিষ্ট ব্রিজ লিখলাম, এরপর একটা শূন্য কার্বন বিশিষ্ট ব্রিজ। এখন মোট কার্বন কয়টা, মোট কার্বন হচ্ছে দশটা, তো দশ হইলে আমরা জানি অ্যালকেনের ক্ষেত্রে ড্যাকেন, অ্যালকিন হইলে ড্যাকিন, অ্যালকাইন হইলে ড্যাকাইন, তো আমরা যৌগ লিখলাম। তবে এটার ভিন্নতাটা কি, ব্রিজগুলোকে তৃতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে। এই যে ব্রিজগুলোর ক্ষেত্রে ফোর ফুল স্টপ ফোর ফুল স্টপ ফোর লিখে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। এখন যদি এখানে এটা এইভাবে না হয়ে এটা এইরকম হয়ে যাইত, এইরকম যদি হইতো এই যৌগের নাম কি হবে, তাহলে এটার ক্ষেত্রে আমরা আগের মতোই দেখলাম এই যে চক্রটা, এই চক্র বলতে বোঝা যাচ্ছে যে এটা তো কিন্তু একটা চক্র, এই যে এটা কিন্তু একটা চক্র, চক্র বলতে কি আমরা বলি যে একটা চক্র মেরে আসি, এই যে এখান থেকে শুরু করে এইদিকে ঘুরে আসলাম, মানে এটা একটা চক্র। তাহলে এই চক্রের ক্ষেত্রে আমি যদি এটাকে এইভাবে নানি, আগেরটার মতো নানি, এই যে নিলাম এই এই একটা চক্র, তো দুটি চক্র মিলিত হয়েছে এই দুইটা কার্বন দিয়ে, সুতরাং এই দুইটা কার্বন হচ্ছে ব্রিজ হেড, এবং এই ব্রিজ হেড মানে দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্রিজ। তাহলে ব্রিজ বা রাস্তা কয়টা পাইতেছি আমরা, রাস্তা হচ্ছে একটা, এই দিক দিয়ে একটা, দুইটা এই দিক দিয়ে একটা, তিনটা রাস্তা পাইতেছি। তো তিনটা রাস্তার মধ্যে সবচেয়ে বড় ব্রিজ কোনটা, এটা এক দুই তিন চারটা, চার কার্বন বিশিষ্ট, এটার ব্রিজ এটার মধ্যে কার্বন কয়টা আছে, একটা দুইটা, ব্রিজ হেডের ছাড়া আর কি। তাহলে আমরা বলতে পারি সাইক্লো, এই জায়গাটা ঠিক থাকবে কিন্তু, বাইসাইক্লোর শব্দটা ঠিক থাকবে, বাইসাইক্লো তার ব্রেকেট দিয়ে আমরা কার্বন সংখ্যা উল্লেখ করব ব্রিজের, চার কার্বন বিশিষ্ট একটা লিখলাম চার, এরপর একটা কত কার্বন, এক কার্বন দুই কার্বন, তাহলে লিখবো এখানে দুই মানে টু, এরপর একটা কত কার্বন, শূন্য কার্বন, শূন্য কার্বন শূন্য, এখন টোটাল কার্বন কয়টা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা, এটা এই দিক দিয়ে গেলাম, গণনাটা কিন্তু এই দিক দিয়ে করতে হবে। আচ্ছা এটা আমরা পরে বলবো, পরের ক্লাসে আসতেছি। তাহলে আট কার্বন বিশিষ্ট হলে কি হবে, ব্যাক আট কার্বন বিশিষ্ট হলে হবে অকটেন, অকটেন। এখন তোমরা একটা ইয়ে করবা, আমি বলে দিচ্ছি, আমি যাকে জিজ্ঞেস করব সে একটু দয়া করে বলবে। আমরা একটা এখন একটু দেখাই দিচ্ছি, এই তৌহিদ আছো, হ্যাঁ তোমরা এটা একটু করো, এই যৌগের নাম কি হবে, আমি করে দিব একটা মিনিট স্যার, দেখিলে একটু, আচ্ছা ব্রিজ হেড গুলো আমি বলে দিচ্ছি। দেখো এইটা কিন্তু এই কার্বনে এবং এই কার্বনে আইসা দুইটা চক্র আইসা যুক্ত হয়েছে, এই একটা চক্র একটা চক্র, অর্থাৎ এখানে এটা হচ্ছে একটা ব্রিজ হেড, এটা একটা ব্রিজ হেড, তাহলে এটার নাম বলবো আমরা কি, ব্রিজ হেড, এটা একটা ব্রিজ হেড, এটা একটা ব্রিজ হেড, ব্রিজ হেড, তো আমরা দুইটা ব্রিজ হেড পাইলাম। এখন ব্রিজ কয়টা পাইছি, একটা ব্রিজ দুই কার্বন বিশিষ্ট, এটা দুই কার্বন, স্যার কইতামনি স্যার, একটু অপেক্ষা কর, দুই কার্বন বিশিষ্ট ব্রিজ
এটা কত কার্বন বিশিষ্ট? এক দুই তিন কার্বন, সরি এক দুই কার্বন বিশিষ্ট, এটাও দুই কার্বন বিশিষ্ট ব্রিজ, এটা এক দুই তিন চার কার্বন বিশিষ্ট ব্রিজ। এখন নামটা কি হবে দেখো, আগের মতোই এখন আমরা আগের মতোই করবো। হ্যাঁ বাইসাইক্লো, নামটা দেখো বাইসাইক্লো, বাই সাইক্লো, বাইসাইক্লো লিখে তৃতীয় বন্ধনী দিব, তৃতীয় বন্ধনী দিয়ে হ্যাঁ কতটা আছে দুই দুই আর এখানে আছে কত চার, তাহলে লিখবো ফোর ডট টু ডট টু। দ্বিতীয় বন্ধনী টোটাল কার্বন কয়টা? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশ হলে কি হবে ডেকেন। আপনারা কি বুঝছেন? স্যার 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 একটা প্রশ্ন স্যার, ওই যে স্যার ব্রিজ হেড, ব্রিজ হেড কার্বন থাকলে কি গণনা করতাম নি স্যার? ব্রিজ হেডে কার্বন কার্বন থাকলে গণনা করতাম নি এটারে? হবে হবে, এগুলো তো আমরা পরবর্তীতে আসতেছি, প্রথমে এটা শিখো, কার্বন থাকলে সবগুলোই গণনা হবে, যতটাই থাক না কেন কার্বন যতটা থাকে টোটাল কার্বন সংখ্যাই হবে তার কি যৌগের নাম, বুঝতে পারছো? তে পরবর্তীতে আমরা এটার শাখাযুক্ত গুলার নাম পড়বো, আজকে ক্লাস দীর্ঘ হয়ে যাচ্ছে, এটার নামকরণ গুলো একটু পড়ো, আমার কাছে মনে হয় অনেক সহজ, সহজ না? ইয়েস স্যার, আচ্ছা স্যার মোটামুটি হ্যাঁ অনেকটা সহজ মনে হচ্ছে। তোমরা এখানে দেখো, এই ক্ষেত্রে আমরা দেখলাম যে তোমরা যদি এখন ছোট ছোট দেয়া হয়, একটা ছোট একটা দিয়ে দেখি তো, ছোট সবচেয়ে ছোট, দুনিয়ার সবচেয়ে সহজ একটা দিমু, দেখি তোমরা পারো কিনা। এটার নাম কি বলো? দুই বাইসাইক্লো টু ওয়ান জিরো স্যার কই দামি স্যার? তানবীর বলো, তানবীর বলো, তানবীর বলো, বাইসাইক্লো আলি কে টু, বাইসাইক্লো টু ওয়ান জিরো, সাইক্লো তৃতীয় বন্ধনী বলতে হবে। আচ্ছা এটা তো কইছি না, টু ওয়ান জিরো বাদে এই লিখে স্যার, বাইসাইক্লো টু ওয়ান জিরো জিরো, তারপরে জ স্যার দা পেন্টেন, কোন ব্রিজ হেড ছাড়া এখানে মাঝখানে কোনো কার্বন নাই, বাট এটা ব্রিজ হেড ছাড়া একটা কার্বন আছে, এটা ব্রিজ হেড ছাড়া এখানে দুটা কার্বন আছে, সুতরাং এই হচ্ছে এক কার্বন দুই কার্বন, এই কারণে লিখছে দুই, এটার হচ্ছে এক, এরপর এটা শূন্য। আমরা দেখলাম বাইসাইক্লো টু ওয়ান জিরো প্যান্টেন, বাকিটা আগামী দিন বুঝবেন, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এখানে শেষ হয়ে যাবে। জি আপনি কিছু বলবেন? নেক্সট ক্লাস কোন দিন স্যার? বুঝলা তো কালকে, আগামী কালকে শুক্রবার আপনাদের জন্য রাত্রে ক্লাস নিব আমি একটা, নাকি সকালে? কালকে রাত্রে না স্যার, কালকে রাত্রে না, সকালে এলে স্যার ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে, সকালে আমি যদি সুস্থ এবং ভালো থাকি তাহলে তোমাদের সকালে ক্লাস নেওয়া হবে, এবং সেটা আমি সকালে এক্সারসাইজ করার পরে আমি এসএমএস দিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা আজকের মতো এখানে শেষ, গুড বাই।